হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক হেল্পফুল হতে যাচ্ছেন। কারণ আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন, আপনার ফোনে থাকা যদি 1 বছর অথবা 1.5 বছরের ছবিও যদি আপনি ডিলিট করে ফেলেন, আর কোনো টেনশনের কারণ নেই। কারণ 100% সহকারে আপনি আজকের এই অ্যাপটির মাধ্যমে আপনার সেই ছবিগুলো, ডিলিট হওয়া ছবি, ভিডিও, অডিও ফাইলসগুলো আপনি জাস্ট 1 মিনিটের মধ্যে রিকভারি করতে পারবেন 100% গ্যারান্টি সহকারে। যদি আপনি এই অর্থাৎ এই অ্যাপটির মাধ্যমে থেকে এই রিকভারি করতে না পারেন আপনার ছবি, ভিডিও, অডিও ফাইলস, দেন আপনি আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন। কারণ আমি 100% গ্যারান্টি দিলাম আজকের এই অ্যাপটি থেকে আপনি 100% সহকারে আপনার ফোনে থাকা ছবিগুলো ফিরি আনতে পারবেন, অর্থাৎ রিকভারি করতে পারবেন আপনি যদি ডিলিট করে থাকেন। সো আমরা কিন্তু একটি ফটো ডিলিট হয়ে গেলে আমরা কিন্তু অনেক চিন্তায় পড়ি, অনেক টাকা খরচ করে কিন্তু আমরা সেই ছবিগুলো ফিরি আনতে পারি না। কিন্তু আমরা ফ্রিতে কিভাবে এই ছবি অর্থাৎ ভিডিও, অডিও এইগুলো আমরা রিকভারি করতে পারবো 100% শো করে। সো অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা ভিডিওতে এখনও লাইক করে দেননি তো অবশ্যই লাইক করে দেন। তো আমরা এখান থেকে কিন্তু 100% শো করে আমি গ্যারান্টি দিলাম। আমারও বলছি যে আপনারা এখান থেকে কিন্তু আপনার ডিলিট হওয়া পিকচার, ভিডিও, অডিও ফাইলসগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। সো এটি যদি আপনি, আমি বলছি যে এই সফটওয়্যারটি আপনারা কোথা থেকে পাবেন। এই সফটওয়্যারটি আপনারা ফার্স্ট অফ অল যদি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনাদের টাকা দিয়ে পে করে দেন, তারপরে কিন্তু আপনারা এখান থেকে রিকভারি করতে পারবেন। কিন্তু আমরা সেটি তো করবো না, আমরা অবশ্যই ফ্রিতে কীভাবে করা যায় সেটি তো করবো নাকি। সো আমরা ফ্রিতে কীভাবে রিকভারি করা যায় দেন সেই প্রসেসটি আমরা করব। সো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা একটি পিকচার ডিলিট করে দিন, তারপরে আমি আপনাদের দেখাবো সেই পিকচারটি আমি রিকভারি করতে পারছি কি না। সো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা একটি পিকচার ডিলিট করে দেখাচ্ছি। সো আমরা ফাইলে চলে যাব। ফাইলসে চলে যাওয়ার পর সো আমি এখান থেকে একটি রিকভারি করেছিলাম এর আগে একটি ফটো। সো এখানে আমরা রিকভার একটি অপশন সফটওয়্যার দেখতে পারবো, অর্থাৎ ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমরা এই ফাইলসটি অথবা আমরা এই এই ছবিটিকে আমরা এখন ডিলিট করে ফেলবো। ওকে, সো আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। সো এখান থেকে আমি এই ফটোর ওপর ক্লিক করে দেন, এখানে ডিলিটে ক্লিক করে দিব, দেন ডিলিট অল আইটেমসে ক্লিক করে দিলাম। সো এখানে কিন্তু আমার নো ফাইল, অর্থাৎ আমি আবারও ঢুকে দেখাচ্ছি, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেই পিকচারটি ডিলিট হয়ে গিয়েছে। সো এখন আমরা এই পিকচারটিকে রিকভারি করব। ওকে, সো রিকভারি করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের সেই ফোনে থাকা সেই অ্যাপটির মধ্যে চলে যাব। সো আমরা সেই অ্যাপটির মধ্যে চলে গেলাম ডক্টর ফানে। ডক্টর ফোনে চলে যাওয়ার পর আমরা এখানে, সো এখন আপনারা হয়তো বলবেন এই অ্যাপটি আপনারা কোথা থেকে পাবেন। সো ভিডিওর শেষে অবশ্যই বলে দেব আপনারা কীভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং কোথায় থেকে ইনস্টল করবেন এবং কোথা থেকে ইনস্টল করলে একদম ফ্রিতে কাজটি করতে পারবেন। তো যারা প্লে স্টোর থেকে অলরেডি ইনস্টল করেছেন তারা কিন্তু এটি ফ্রিতে আপনি ফিরিয়ে আনতে পারবেন। যদি আনতে চান তো অবশ্যই পে করে আনতে হবে, অর্থাৎ টাকা খরচ করতে হবে, তারপরে আনতে হবে। কিন্তু আমরা ফ্রিতে কীভাবে আনলাম এটি আপনাদের ভিডিও শেষে বলে দেব। সো অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখার অনুরোধ। সো এখন আমরা যে ফটোটি ডিলিট করলাম দেন সেই ফটোটিকে অবশ্যই রিকভারি করব, তাই না। সো এই অ্যাপটি সর্বপ্রথম ওপেন করার পর এখানে আপনারা অনেকগুলো ইন্টারফেস পেয়ে যাবেন। তো সর্বপ্রথম যে ইন্টারফেসটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সিক্রেট স্পেস, অর্থাৎ এখান থেকে আপনি আপনার প্রাইভেট যে ভিডিও, ফটো অর্থাৎ অন্যান্য ডকুমেন্টস রয়েছে দেন এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে প্রাইভেট করে রাখতে পারেন। ওকে, সো এখানে আপনারা প্রাইভেট করে রাখলে অন্য কেউ দেখতে পারবে না, এই অ্যাপটির মাধ্যমে আপনারা সেটি করতে পারবেন। এবং এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, অল ইমেজ আপ স্কেলার। সো এখান থেকেও আপনি কিন্তু আপনার একটি ফটো যদি ঘোলা হয়
ব্লার হয় সেই ফটোটিকে আপনি এইচডি আকারে রূপান্তর করতে পারবেন। এটি একটি ফিউচার। সো এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো কাজটি করতে পারবেন, দেন আপনারা রিকভারি করতে পাচ্ছেন, দেন অন্যান্য কাজগুলোও কিন্তু এই অ্যাপটির মাধ্যমে করতে পারছেন। সো আমরা চাচ্ছি আমাদের ফোনে যে পিকচারটি ডিলিট করলাম, দেন সেই পিকচারটি আমরা এখান থেকে রিকভারি করতে, তাই না? সো রিকভারি করার জন্য এখানে আমরা সর্বপ্রথম অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ফটোস, ভিডিওস, অডিও এবং ফাইলস, ঠিক আছে? সো আমরা এখানে আমরা যেহেতু একটি ফটো ডিলিট দিয়েছি, তাই না? সো ফটোটি এখন রিকভারি করার জন্য আমরা সর্বপ্রথম এখানে ফটোসে ক্লিক করে দেব। সো ফটোসে ক্লিক করলে আমরা আমাদের ফোনে থাকা যত ধরনের অর্থাৎ ইমেজ ডিলিট করে দিয়েছি সব ধরনের ইমেজ কিন্তু এখান থেকে শো করবে, ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের কিন্তু রিকভারি হচ্ছে। সো এইভাবে কিছুক্ষণ এখানে ওয়েট করবেন, ফটোসে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনারা স্ক্রোল করলে নিচে অনেকগুলো অর্থাৎ যত ধরনের ফটো কিন্তু আপনার মোবাইলে রয়েছে সবগুলো ফটো শো করবে। দেন আপনি যে ফটোটি ডিলিট করেছেন দেন সেই ফটোটিও এখানে 100% শো করবে। তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল অর্থাৎ আপনারা এখানে প্রথমেই যে ফটোটি দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু এখানে শো করছে, অর্থাৎ এখানে তিনটি ফটো শো করছে। সো আমরা যে ফটোটি ডিলিট করেছি সেটি কিন্তু প্রথমেই শো করছে, ঠিক আছে? সো আমরা এই ফটোটি কিন্তু এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। সো এখান থেকে কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। সো আপনারা আমি আবারও দেখাচ্ছি, ফাইলসে গেলাম, দেন ফাইলসে গিয়ে আমি আপনাদের আবারও দেখাচ্ছি সেই ফটোটি কিন্তু আমার এখানে নেই, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের সেই ফটোটি নেই। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে সেই ফটোটি নেই। সো আমি ফাইলসে গিয়ে আপনাদের আবারও দেখাচ্ছি, সেখানে ফোন স্টোরেজ গেলাম, দেন ফোন স্টোরেজে গিয়ে আপনারা এখানে দেখতে পারবেন রিকভার, ঠিক আছে? রিকভারে কিন্তু আমাদের এখানে জিরো আইটেম, ঠিক আছে? এখানে কিন্তু জিরো আইটেম। সো এখন আমরা যে ফটোটি ডিলিট দিয়েছি দেন সেই ফটোটি আমরা এখান থেকে রিকভারি করব। সো রিকভারি করার জন্য আমরা সর্বপ্রথম এই যে ফটোটি ডিলিট দিয়েছিলাম দেন এই ফটোটির ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটি অপশন দেখতে পারবো রিকভারি, ওকে? সো নিচে একটি অপশন দেখতে পাচ্ছি রিকভার, সো রিকভারি ক্লিক করে দেব। রিকভারিতে ক্লিক করার পর এখানে স্টোরেজ, ফোন অ্যালবাম এবং নিউ ফোল্ডার, ঠিক আছে? সো এখানে আমরা এর আগে দুটি ফোল্ডারে রিকভারি করেছিলাম, একটা রিকভার এবং আরেকটি হচ্ছে রি। সো এই দুটি ফোল্ডার আমি এখান থেকে লিখেছিলাম, অর্থাৎ এই দুটি ফোল্ডার আমি রিকভারি করেছিলাম। হয়তো আপনারা এখানে আগে দেখতে পাচ্ছেন যে আমি রিকভার থেকে কিন্তু একটি ফটো ডিলিট দিয়েছি, ঠিক আছে? সো এখন আমি আপনাদের এখান থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করে দেন, সেই ফোল্ডারে আমি সেই ফটোটি নিতে চাচ্ছি। সো আমরা এখানে আবার একটি ফোল্ডার লিখে দিলাম, দেন আমরা এখানে লিখে দিলাম টপ, ওকে? সো টপ নামে একটি অর্থাৎ টপ 10 দিলাম, দেন আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম টপ 10, ঠিক আছে? টপ 10 টিউটোরিয়াল, ওকে? সো টপ 10 টিউটোরিয়াল, দেন এই ফোল্ডারটি আমরা এই নামে তৈরি করলাম। সো তৈরি করার জন্য এখানে আমরা ফোল্ডারটি লেখার পর এখানে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকভার সাকসেসফুলি, ওকে? সো রিকভার সাকসেসফুলি লেখার পর এখানে আমরা এখন আমাদের ফোল্ডারে চলে যাবো, অর্থাৎ ফাইল ম্যানেজারে চলে যাবো, ওকে? সো ফাইল ম্যানেজারে চলে আসার পর এখানে রিকভারে অর্থাৎ এখানে আমরা সেই ফোল্ডারটি খুঁজে নেব। সো আমরা সে সর্বপ্রথম যে ফোল্ডারটি অর্থাৎ আমাদের ফোল্ডারটি ক্রিয়েট করা টপ 10 টিউটোরিয়াল নামে, ওকে? সো সেই ফোল্ডারে আমরা ক্লিক করে দেব, ওকে? সো সেই ফোল্ডারে ক্লিক করার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান একটা অর্থাৎ ইমেজ আমাদের কিন্তু মাঝে শো করছে, ওকে? তো আমরা এই ফটোটি এখানে আমরা ওপেন করে নেব, ওকে? সো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ঠিকঠাক মতো আমাদের সেই ইমেজটি রিকভারি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি প্র্যাকটিক্যালি কিন্তু কাজটি শিখিয়ে দিলাম, ওকে? কেউ কেউ আবার অনবিশ্বাসও করতে পারেন। সো এখানে কিন্তু আমি প্র্যাকটিক্যালি সেই ইমেজটি রিকভারি করে দেখালাম, ওকে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি চান যে আরেকটি ইমেজ আমি এখান থেকে ডিলিট করতে, তাও আমি দেখাতে পারবো। সো আমি চাচ্ছি যে এই যে একটি ফটো, ওকে? সো এই ফটোটি, তাই না? তো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, তো এই 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 চারটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো, ওকে? সো ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমাদের সেই অর্থাৎ ডিসিএমএ অর্থাৎ ফেসবুকে কিন্তু আমাদের সেই ফটোটি নেই। তো আমরা এখান থেকে আবার রিকভারি ক্লিক করে দিলাম, অর্থাৎ রিকভারি একটি এটিকে আমরা ফ্রেশ করে নেব। তো আমরা এটিকে আবার ঢুকলাম, সেই সফটওয়্যারে ঢুকলাম। ঢোকার পর এখানে আমরা যদি ফটোসে ক্লিক করি, ফটোসে ক্লিক করলে কিন্তু
আমরা সেই চারটি অবশ্যই পেয়ে যাব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো ওয়েট করতে হবে ওকে। সো এখানে ওয়েট করার পর হয়তো আপনারা একটি চমৎকার দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের সেই চারটি চলে এসেছে, অর্থাৎ সেই সময় সুসিটি চলে এসেছে যে ইমেজটি এর আগে আমরা ডিলিট করলাম ওকে। সো ডিলিট করার পর এখানে সেমভাবে আমরা ইমেজের ওপর ক্লিক করার পর এখানে রিকভারি ক্লিক করে দেবো। দেন রিকভারি ক্লিক করার পর এখানে টপ টেনে হয়তো আপনারা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারটি এখানে ডিফল্ট থেকে থাকবে। সো আপনি যদি চাচ্ছেন আরেকটি ফোল্ডার ক্লিক করতে সেখান থেকেও কিন্তু করতে পারেন। সো আমরা এখানে টপ টেনের টিউটোরিয়ালে আমরা ক্লিক করে দেবো, অর্থাৎ সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমাদের হয়তো রিকভারি হয়ে গিয়েছে। এখন আমরা সেই অর্থাৎ ফোল্ডারে গিয়ে আমরা দেখে নিব সেই চার্টটি আমাদের রিকভারি হয়েছে কিনা ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন টপ টেন ওকে। সো এখানে আবার আমরা দেখবো এই যে নিচে যে ইমেজটি সেই ইমেজটি কিন্তু আমাদের ডিলিট দেওয়ার পর এটিকে রিকভার করার পর এটি চলে আসলো। সো এইভাবে কিন্তু আপনি 100% সহকারে এই ফটোটি, অর্থাৎ যে কোনো আপনার ফোনে থাকা ডিলিট হওয়া ফটো আপনি জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে রিকভারি করতে পারবেন। তো এখন আসুন কীভাবে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, তাই না? তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনার কোথায় চলে আসবেন জানেন? তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আমি মুখে বলে দিচ্ছি, কারণ এটি যদি আমি দেখাই তাহলে অবশ্যই আমার প্রবলেম হতে পারে। তো এর জন্য আমি মুখে বলে দিচ্ছি। সো আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে লিখে দিবেন যে dr. ঠিক আছে। সো আমি দেখাচ্ছি সফটওয়্যারটি ইন্টারফেসটি dr. ওকে। সো আপনারা এখানে দেখে নেবেন dr.phone ওকে। dr.phone লেখার পর আপনারা জাস্ট apk অ্যাপ মুট, ঠিক আছে, অ্যাপ মুট লেখার পর সার্চ বারে লিখে দেবেন, সার্চ করে দেবেন। সার্চ করার পর এখানে নিচে 2 নম্বর হয়তো একটা ওয়েবসাইট চলে আসবে। দেন সেখানে গিয়ে জাস্ট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ওকে। সো আপনারা জাস্ট এটিকে ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেবেন। আপনি যদি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করেন তাহলে অবশ্যই 100% আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন না, অযথা এখান থেকে আপনি কমেন্টে গালি দেবেন তা কিন্তু হবে না। সো অবশ্যই এই কাজটি যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে অর্থাৎ এই অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তাহলেই আপনি এখান থেকে ফ্রিতে এই ডক্টর ফোন থেকে আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন যে কোনো ইমেজ ওকে। সো এইভাবে কিন্তু আপনারা কাজটি করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নিত্য নতুন কোনো ভিডিওতে। সো সে পর্যন্ত সকলে ভালোবাসা নিয়ে এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে।